त्रिपुरा सफरे आज सोमवार आगरतला गिएछेन तृणमूलेर सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय। राज्येर बीजेपी सरकारके तीव्र आक्रमण करेन अभिषेक। सांबादिक बैठके तिनि बोलेछेन, अनेक दिन पर आजके आमि त्रिपुरा एसेछि एबं त्रिपुरा आसार साथे साथे अतिथि देव भवन नामे जे घटना भारतीय जनता पार्टी सरकार घटिएछे आपनारा निजे सेटा देखेछेन, आमि एकटा भिडियो शेयर करेछि। আমার পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী আমার মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল দর্শনের জন্য। মায়ের কাছে পুজো দিয়ে আমি আমার ত্রিপুরার কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যে বিজেপি হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে নিজেদেরকে দাবি করে, সারা ভারতবর্ষ শুধুমাত্র ত্রিপুরা নয় বা পূর্ব ভারত নয়, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র মা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে যাতে আমি না পৌঁছাতে পারি এবং মায়ের কাছে যাতে আমি না পুজো দিতে পারি সর্বরকমভাবে চেষ্টা করেছে। এবং আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে মারা হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে কলকাতা থেকে তিনজন সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসার যারা এসেছেন তারা গুরুতর আহত, কারোর কোমরে চোট লেগেছে, কারোর পিঠে চোট লেগেছে, কারোর হাতে চোট লেগেছে। এবং তার সাথে সাথে প্রত্যেক 100 মিটার ছাড়া ছাড়া রোড ব্লকেড। কি করে আমাকে আটকানো যায় যাতে আমি ত্রিপুরায় আমার কাজ না করতে পারি, ত্রিপুরার মা ভাই বোনেদের সাথে দেখা না করতে পারি, আমাদের রাজনৈতিক পথ চলার কাজ শুরু না করতে পারি, মায়ের দর্শন করতে না পারি? কিন্তু মায়ের দর্শন তো আমি করেছি, এভাবে তো আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেসকে 34 বছরে সিপিএম পারেনি, বিজেপি তো নিপাট শিশু, অনেক চেষ্টা করেছিল। আর এটা তো সিপিএমের সরকার না যে একবার ধমকালে, চমকালে, একটু চিমটি কাটলে বসে যাবে। আমাদের যত তাঁতাবে লোহা, যত তাঁতানো হয় তত শক্তিশালী হয়। মমতা ব্যানার্জির দল হচ্ছে লোহার মতো। আমাদের আপনারা এসব যত করবেন আমাদের ত্রিপুরায় সাংগঠনিক শ্রীবৃদ্ধি করিয়ে আগামী দিন এই তমসাছন্ন ত্রিপুরায় মুক্তির সূর্যোদয় ঘটিয়ে উন্নয়নের একটা সরকার প্রতিষ্ঠা করার জেদ তত বাড়বে। তিনি আরো বলেছেন, আমাদের যত তাতাবে তত শক্তিশালী হবে তৃণমূল, ত্রিপুরার মানুষকে স্বাধীন করতে দৃঢ়ভাবে এগোবে তৃণমূল। মানুষ হাত নেড়ে দোকান থেকে এসে আশীর্বাদ করেছেন, দায়িত্ব নেওয়ার পর অন্য রাজ্যে পা রেখেছি, বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের নিদারুণ উদাহরণ সবাই দেখতে পেয়েছে। একজন সাংসদের ওপর এই ধরনের আক্রমণ বিজেপির গুন্ডারা করেছে, তাহলে সাধারণ মানুষ, ত্রিপুরায় নারী নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন অভিষেক। তার আরো অভিযোগ, পুলিশ হোক বা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যারা কোভিডে নিজের জীবন বিপন্ন করে কাজ করেছে, আলটিমেটলি সরকারের নির্দেশ পালন করে তাদের কাজ করতে হয়, আমি তাদের দোষারোপ করব না। কিন্তু এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং লড়াই তো সবে শুরু হলো, লড়াই তো আজ থেকে শুরু হলো, লড়াই অনেক দূর যাবে। আমি আপনাদের বলি, ত্রিপুরার মাটিতে যখন তৃণমূল কংগ্রেস পা রেখেছে আজকের তারিখটা লিখে রাখুন, আমার কথা আমি যা বলছি রেকর্ড করে রাখুন, অন রেকর্ড বলে যাচ্ছি, আজকে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস যখন পা রেখেছে আগামী 1.5 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে রাজ্য ছাড়বে।